está bien. আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। শুধুদিনে টি পার্টির কেক যিনি আসছিল সেটি দিয়েছিল, তিনটা কেক বলেছে বাবুকে ব্রেকফাস্টে দিতে, তো কেকটাই নিচ্ছি বাবুর ব্রেকফাস্টের জন্য। আমি বাচ্চাকে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে ওকে রেগুলার চেডার চিজ দিতে, যাতে করে ও ক্যালসিয়ামটা পায় বেশি করে। ফ্রোজেন তো আমার ছেলের জন্য আমি রাখলাম, ও পছন্দ করে খেতে, ফ্রোজেন হলে ও খায়। যে টেস্কো থেকে যে নিয়ে আসছিলাম টি ব্যাগ, ওইটা দিন, তুমি তুমি দিন ভাল। আপেল আপেল বলো আপেল কি বাবা, আমার মিষ্টি বাবা পোকা লেখছি ডানো দেখো তুমি। এখানে চাল বেশি দিন রেখে দিলে দেখলাম পোকা ধরে যায়, তো আমার মাকে দেখতাম নিম পাতা আর শুকনা মরিচ দিয়ে রাখতো পোকা যাতে না হয়, তো নিম পাতা তো নাই আমার কাছে, শুকনা মরিচ দিয়ে রাখলাম যাতে পোকাটা কমে যায়, দেখি কাজ হয় কিনা। আজকে দুপুরে খাওয়ার জন্য চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছি, এটা আমাদের ঘরের সবারই পছন্দের খাবার, আর স্পেশালি নারায়ণগঞ্জের সবাই এটা পছন্দ করে। আর চিচিঙ্গার বীজটাকে ভর্তা বানিয়ে ফেলছি, মিষ্টি কুমড়া বা চিচিঙ্গার বীজ এগুলাতে কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে, তো এগুলো না ফেলে চেষ্টা করবেন ভর্তা করে খেতে, মানে খাওয়া গেলে খেয়ে ফেলতে। একদম লাল লাল করে ভেজে ফেলবো, আর পানিটা একদম যাতে শুকিয়ে যায় ওইভাবে করে আর কি ভেজে, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো, তারপরে এই তো রেডি আমার ভর্তা, খুবই ইজি বানানো। বাবা কে ফোন দিয়েছে, ফোনটা নিয়ে আসো। আজকে ঘর দোর পরিষ্কার করবো ইনশাল্লাহ, অনেক দিন ধরে একদম ভালোভাবে ক্লিন করি না, তো সব সরাইছি। এখন এই সোফাটা সরাইতে যেয়ে দেখি এইটা হচ্ছে ওই যে ছানার মিষ্টিটা করছিলাম গেস্টদের দিছিলাম, ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। এই যে টি টেবিলটাও চাপাইছি, আহ
কি হয়েছে? আ আ আ তুমি বাথরুমে মার সাথে একটু নাও। মা দাইনু খাওয়া দাওয়া শেষ করে ভর্তাটা করে ফেললাম আর বাবুকে পাঠিয়েছি পার্কে ওর বাবার সাথে। বললাম ওকে নিয়ে একটু হেঁটে আসো, আমি একটু রেস্ট করি, আমার সারাদিন একদমই ভালো লাগতেছে না, একদম ক্লান্ত হয়ে গেছি। তো রাতের জন্য ভাতটা রান্না করে তারপরে বসলাম একটু কফি নিয়ে। এটার ভিতরে কিছু নাই, জাস্ট উপরে চিজ দেয়া। তবে ডোনাটটা বেশ ভালো ছিল। এই সসটা আমাদের দুইজনেরই এখন রিসেন্ট ফেভারিট, ভালোই লাগে সসটা খেতে। পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমার পাশের ফ্ল্যাটের ইন্দোনেশিয়ান আন্টি এই গিফটটা বাবুকে দিয়ে গেছে। তো আমি অপেক্ষা করছিলাম ওরা বাসায় আসলে তারপর বাবুর সামনেই খুলবো। তো এখন আনপ্যাক করছে ওর বাবা। এটা একটা ব্লক পাজল ছিল, আরও একটু এজ হলে এটা দেওয়ার কথা, বাট আমরা ওকে এখনই দিয়েছি যাতে করে ও একটুখানি মানে মনোযোগ দিয়ে দেখে খেলে। তো প্রথমে দেখে বেশ একটা আগ্রহ করেনি, পরে খুলে নিজে যখন দেখেছে ওর ভালোই লেগেছে। আমরা অন্য একটা দেশে আত্মীয় স্বজন বাবা মা সবার থেকে অনেক দূরে আছি, তো যে কেউই যখন আমাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য আমাদের জন্য কিছু করে তখন সত্যি মন থেকে অনেক দোয়া আসে, অনেক ভালো লাগা কাজ করে। তো আন্টির সাথে আসলে আমার একটা অন্যরকম সম্পর্কই তৈরি হয়ে গেছে, আমার ছেলেকেও তারা খুবই আদর করে। আপনারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন আপনারা জানেন আমি সবসময়ই চেষ্টা করি ডিমগুলোকে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখতে। মিড নাইট স্ন্যাকিং চলতেছে, একটু কাজ করতেছি, ছেলেকে ঘুম পাড়ে দিছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব কিন্তু করে ফেলবেন। আল্লাহ হাফেজ।